ঠিক আছে, ব্যস্ত করবো না। বিয়ে করে আসতে বলো, আব্বাই করতে গেল, বিয়ে করে আনতে গেছে। ৫০০০ টাকা দাও। ৫০০০ টাকা তো ছাড়বো না, ছাড়বো না। ৫০ টাকা লাও, ৫০ টাকা লোক না, তাহলে এখানে থাকলো। ঈশ্বরদের কথা শুনে বিয়ে দেবো না, আমার কিছু করতে হবে। পালো, মিষ্টি খাবে, যা মিষ্টি খা, মিষ্টি খা। রিকশন কোথায় আছে? রিকশন কোথায় আছে? আমি আছি গাছটা, দেখতে পাচ্ছি না? আর তো বিয়ে পড়াবে, আবার পয়সা চাইবে না তো? না না, এবার তো পয়সা দেবে, তাই চল। জামাই পাগলা নাকি বসে আছে? তাই করবো, তাই মনে হচ্ছে জামাই পাগলা। মধু যা হবে ঠিকভাবে বসো, ঠিকভাবে বসো। ঈশ্বর জামাই তোমার মাথা মতো মন সমান টন করে দেবে। গো মধু, মধু ঠিকভাবে বসো। তোর ওই জামাইয়ের কীর্তি দেখে, জামাই কীর্তি দেখে তোর ভালো না রে। তুমি যা দিয়েছো অবস্থা, ওই জামাই দেখে তো আমার অবস্থা খারাপ। শ্বশুরের অবস্থা খারাপ, আমি শ্বশুর বুঝেছি। ঠিক আছে যা, ঠিক আছে যা। শোন, আমি যেটা বলেছি সেটা শোন। জামাইকে শ্বশুরকে শোধাবি, আব্বা কেমন আছে বলে ভালো আছি। আল্লাহ তোমার ভালো থাকো। তো কোন ডাক্তার দেখাছো বলবে, ঠিক আছে দেখা ভালো হয়ে যাবে। ওষুধ করে দিয়েছে, ভালো করে থাকে, ভালো খেয়ে যাবে। আব্বা কেমন আছো? আব্বা চলে না, কেমন আছো? ভালো না মধু, আল্লাহর আমার ভালো থাকবে। কোন ডাক্তার দেখাচ্ছ? জমির ডাক্তার,
ভালো ডাক্তার, কোন ওষুধ খেয়েছ? মরণের ওষুধ, ভালো ওষুধ খা, ঠিক হয়ে যাবে। এই সারা জমা খেতে পারা গাও না তো, ওর কুটকুটি মারে যা সারা জমাই, সারা জমার কুটকুটি মারে যা সারাটা সারা জমাই, এই সময় খেপা জমা মুশকিল হয়ে গেছে, সারাটা খেপা জমাই, সারাটা খেপা জমাই সারা।